ওয়া রাহমাতুল্লাহ রজব মাসের আমল কি রজব মাসের দোয়া কি রজব মাসের রোজা কয়টি কবে থেকে রাখতে হবে পবিত্র মাহে রজব এটি এমন একটি বরকতপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস মাহাত্মপূর্ণ মাস তাৎপর্যপূর্ণ মাস যে মাসের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিমের মধ্যে আলোচনা করেছেন বর্ণনা করেছেন মিনহা আর আতুন হরুম অর্থাৎ চারটি মাসের মধ্যে আল্লাহ তালা যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ করেছেন এই চারটি মাস হল জিলকত জিল হজ ও রজব রজব মাস এটি ফজিলতপূর্ণ একটি মাস এ মাসকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুরুত্ব দিতেন এ মাসে গুরুত্ব সহকারে আল্লাহ তালার দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আয়ালামীনের দরবারে প্রার্থনা করতেন দোয়া করতেন আমরা গুরুত্ব সহকারে এই মাসে যদি বন্দী করি রব্বুল আয়ালামিনের দরবারে রুনাজারি করি তবা ইস্তিকফার পাঠ করি আল্লাহ পাক রব্বল আয়ালামিন আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আমাদের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন এ মাসের বিশেষ ফজিলত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রজবের চাঁদ দেখে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে গুরুত্ব সহকারে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ বারিক ফি রজবাব ও সাবান ও বাল্লিগনা রমদান হে আল্লাহ তুমি আমাদেরকে রজব ও সাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ অর্থাৎ রজব মাসের ফজিলতের দিকে তাকিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে রব্বুল আল দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে বরকতের উদ্দেশ্যে দোয়া করেছেন যেন আল্লাহ তালা আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দেয় রজব মাসের ফজলত সম্পর্কে হজরত আবু সাহিদ খুদুরি যে আল্লাহ তাল থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন মাহে রজব আল্লাহর প্রিয় মাস যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করবেন এছাড়াও রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে একটি রোজা রাখে এটাকে জরুরি মনে না করে ফরজ বা ওয়াজিব মনে না করে মোস্তহ মনে করে নফল রোজা রাখে অবশ্যই আল্লাহ তালা তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন তাই আমরা রজব মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ করব রজব মাসের দোয়া পাঠ করব রজব মাসের নফল রোজা রাখবো কেননা রজব মাস হল পবিত্র মাহ রমজানের অতি নিকটবর্তী একটি মাস এ মাসে কোনো ব্যক্তি যদি নফল রোজা রেখে রোজা রাখার অনুশীলন করে এর দ্বারা সে অসংখ্য অগণিত নেকি লাভ করবে তাই রজব মাসের গুরুত্বপূর্ণ আমল হল যতটুক সম্ভব হয় নফল এবাদ উদ্বন্দিকে করা কোরআন তেলাওয়াত করা জিকি রাজগার করা তাস পি পাঠ করা রব্বুল আলমিনের দরবারে রুনাজারি করা দান খয়রাত করা এরপরে রজব মাসের দোয়া হলো হল বারিক লানা ফি রজবা ও শাবান ও বাল্লিগনা রমদন প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা নফল নামাজের পরে অথবা নামাজ ছাড়াও যে কোনো সময়ে আল্লাহ হুম রমদন এই দোয়াটি পাঠ করা হে আল্লাহ তুমি আমাদেরকে রজব ও সাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও তাহলে রজব মাসের গুরুত্বপূর্ণ আমল হল নফল ইবাদতবন্দি করা এবং কি রজব মাসে বেশি বেশি করে রজব এবং সাবান এই দোয়াটি পাঠ করা আল্লাহ বারিক লেনা ফি রজ বা শাহান ও বাল্লিকা রমদন এখন আমরা জেনে নিব রজব মাসের রোজা কয়টি কবে থেকে রাখব রজব মাসের নির্দিষ্টভাবে কোনো রোজার কথা বর্ণিত নাই তাই আমরা যে কোনো দিন অন্য মাসের ন্যায় নফল রোজা রাখবো আমাদের যখন সময় সুযোগ হয় তবে একটি বর্ণনা এসেছে মান লাহু সাবে সিদ্দিন শাহরন যে ব্যক্তি রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখবে আল্লাহ তার আমল নামায় ষাট মাস রোজা রাখা সাপ লিখে দেবেন সুবাহ আল্লাহ অবশ্যই এ ব্যাপারে হাদিস বিশারদ আলেমদের বিভিন্ন মত রয়েছে তবে আমরা জরুরি না মনে করে নফল রোজা যতটুক সম্ভব হয় যে কয়দিন সম্ভব হয় আমরা রাখব আর পবিত্র রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা তার রসুলকে বিশেষভাবে আল্লাহ তালার দিদার নসিব করার জন্য আল্লাহ তালার শাক সাক্ষাৎ করানোর জন্য সরাসরি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান সপ্তম আসমান এবং কি জান্নাত জাহান্নাম সিদ্দরাতুল মুনতাহা সব কিছু ভ্রমণ করা যাচ্ছেন এই মাসটি অত্যন্ত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস